নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তানিষ্কা আরিয়া ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। তো সকালবেলা দেখো কেকিটা খুলে আমি কাজকর্মে লেগে পড়েছি। আর কি বলতো, আজ কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে কোনো কাজ বাজ বন্ধ করে সব আগে মেয়েকে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কারণ কি বলতো, এখন থেকে ওদের স্কুলটা যেহেতু 7টায়, তো সকালবেলা বাসি কাজ সেরে তারপর কিন্তু আমার ওকে রেডি করিয়ে পাঠাতে না খুব লেট হয়ে যায়। তার জন্য না আজকে না সেটাকে না, আর আজকে উঠতে উঠতে 6:30 হয়ে গেছে। তো আধ ঘন্টার মধ্যে ঘর গুছিয়ে মেয়েকে ব্রাশ করিয়ে ওকে ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা লাগে ব্রাশ করতে। উঠে উঠে ব্রাশ করে এইগুলো করতে করতে মানে এতটা টাইম চলে যায়, তারপর না মানে একটা হুরস্থুলের ভাব হয়ে যায়। তার জন্য আজকে ভাবলাম আজকে কিচ্ছু করবো না, প্রথমে ওকে স্কুলে পাঠিয়ে নেব। তো জাস্ট আমি ওকে সকালবেলা উঠিয়ে জাস্ট ওকে আমি খাবারটা খাইয়ে দাইয়ে বাস ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তো এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো একটু দেরি হচ্ছিলো। ওর বাবাকে বললাম চাটা ওকে দিয়ে আসো, তারপর চাটা বানাই। তো এই বলে বললাম বলে ওর বাবা আমার সঙ্গে একটু রেগে গেছে, তো তাই বলে কিন্তু না খেয়েই বেরিয়ে গেছিলো। তোমরা দেখতে পারবে পুরো ব্লগটা দেখো মানে কি করে ও। তো যাই হোক, এদিকে ওর বাবা দিতে চলে গেছে, আর এদিকে দেখো আমি কিন্তু জল সকালবেলা জল আনিনি, যতটুকু ঘরে জল ছিল ততটুকু দিয়ে কাজ সেরে নিয়েছি। তো এখন আমি আনতে যাচ্ছি জল, তো পাশের বাড়িতে যাচ্ছি পিসিদের বাড়ি জল আনতে। আসলে কি বলতো, জল মানে এইদিকে না এই পিসিদের বাড়ির কলটা না এখন এতটা শক্ত হয়েছে, এক বালতি জল ভরতে গেলে না আমি পুরো হাঁপিয়ে যাই, মানে জল বেরোতেই চায় না, এতটা কষ্ট হচ্ছে না মানে কি বলবো। সত্যি কথা বলতে জলের মতো জলের কষ্ট যে এতটা করতে হয়, জানি না ভগবান কোন দিন আমাদের দিকে মুখ তুলে তাকাবে, জল আসবে তারপর শান্তি পাবো, তাই না? তো যাই হোক, দেখা যাক, এইগুলো তো সব মানুষেরই কর্মের দোষ, তাই না? আমাদের মতো মানুষরাই তো এসব করেছে। আজকে যে আমরা জলের জন্য কষ্ট পাচ্ছি কার জন্য? এটা ভগবানকে দোষ দিলে হবে না তো, কারণ এটা ভগবানের দোষ না, এটা হলো আমাদের মতো মানুষেরই দোষ, তাই না? তো চলো এদিকে চাটা বানিয়ে নিচ্ছি, চাটা বানালাম, ওকে ফোন করলাম আসতে, বললো আসবে না, তো একটু বকাসকা দিয়ে দিল, তারপর আমি ফোন রেখে দিয়েছি, আবার চলে আসলো। তো চলো চাটা খেয়ে নিই। কে লিয়ে কেরাই দেয়া গেছিল আবার আত তুলো বেটা, তুমি কেন কে গেলা কেরাই দেখিয়া? তো তোমার আমি কইলাম যে ওরে দিয়ে আইসা, আসবা পরে চা বানাইতেছি। বাসি ঘর জানাস, বাসি ঘরে কি মায়ের চা খায়? যদি রান্না করে আসতে থাকতে তাহলে না ই করে, আমার ভালো লাগে না জানাস না তো, এই বাসি ঘরে যে চা বানানি খাওয়া গিলা নে না ওই দিকে বাস বিস্কুটের সামনে দিয়ে ঘুরে আসো। ফালতু মুশকিল নিয়ে গেল নাকি? নিয়ে যাবে কইলা মঙ্গল তো যাবার দিল। কথার দাম নাই তো, এক পয়সার দাম নাই কথা, কোনো জীবনে বিশ্বাস করবি না। আরে যে বিশ্বাস করবো এই যে মরবো আর কিচ্ছু না। তুমি ব্রাহ্মণ তো পণ্ডিত তো মহাপণ্ডিত, তুমি যে কর গণনা করছো আজকে বৃষ্টি আসবো। আমরা তো শুনতে পেলে আমার বরের মানে কথাবার্তা ওর বাণী মানে কি বলবো, কোনো জায়গায় নিয়ে যেতে বললে মানে কি বলবো, বাহানার পর বাহানা, বাহানার পর বাহানা, একটার পর একটা অজুহাত দিতেই থাকে। এই জন্য না ভালো লাগে না জানো তো, আমাদেরও তো ইচ্ছে করে না বাড়ির থেকে বেরোনোর, একটু ঘুরতে যাওয়ার, তাই না? কিন্তু এটা না ওরা বোঝে না, পুরুষ মানুষ না এটা সত্যিই বোঝে না। এটা মানে কি বলবো, ওরা ভাবে আমাদের কর্মই হলো, মেয়েদের জন্ম কর্ম ধর্মই হলো বাড়িতে বসে থাকো, বাড়িতে বসে রান্না বাড়া করো, খাও দাও, এগুলো ওরার কাজ। মেয়েদের কোনো মন থাকতেই নেই, মেয়েদের কোনো ইচ্ছে শখ কোনো কিছু থাকতেই নেই, তাই না? এমন ভাবে তো যাক গে, কী করা যাবে, না নিয়ে গেলে তো আর যেতে পারবো না একা একা, বলেই কি হবে, তাই না? তো দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি বলে কাপড় একদমই ধুচ্ছিলাম না, এখন দেখো যে দুদিন পর এক গাদা কাপড় জমা হয়েছে। তো এক গাদা কাপড় নিয়ে বাপের বাড়ি চলে আসলাম, তো বাড়িতে তো জল নেই জানোই, তো বাপের বাড়িতে এসে দেখো এদিকে কিন্তু ধোয়া হয়ে গেছে, ওইখানে বসেছিলাম কাপড় টাপড় ভিজিয়ে, তারপর দেখি
আমাদের বোনও আছে, কাপড় দিয়েছে তো, ওটা তো কাপড় যেখানে শুকিয়েছে ওটা একদম পুরো বুকি। কি করব, উপায় নেই। তারপর কিন্তু কাকিদের বাড়িতে এই যে চলে আসলাম কাপড় শুকিয়ে দেওয়ার জন্য। তো চলো কাপড়গুলোকে শুকিয়ে দিই। শুকিয়ে দিয়ে টিয়ে একটু বসেছিলাম, তারপর বোন বলো কি ভাত খেয়েছিস? ভাত রান্না করেছি, যা ভাত খা একটু। তোমার গাড়ি দেখ আমার কেমন জানি লাগে এখন। চল বাসন্তী চল। মিষ্টিকে নিয়ে আসলো আর মাছও নিয়ে আসলো, তো মাছ রান্না করব। আর একটা কথা কি বলতো, এই ইউটিউব না আমার সাথে খেলছে মনে হয়, যেন আমার সাথে না জানি না, হয়তো অনেকজনের সাথেই এমনটা হয়। মাঝে মাঝে একটা উৎসাহ বাড়িয়ে দেয়, ভিউটা একটু ভালো হয়, তারপর আবার যে কেমন ডাউন হয়ে যায়। সত্যি মানে লোকের তো ছিল এই উৎসাহ কমানোর জন্য, ইউটিউব না মাঝে মাঝে মন একদম ভেঙে দেয়, জানি না কি হবে ভাই। তো ফার্স্ট টাইম আমরা আজকে কুঁদরি বানিয়েছি, কুঁদরি ভাজা করেছি, তো আমি কাঁচা যখন খেয়েছিলাম তো চোখা লাগছিল একদম, মানে কুমলা যেগুলো থাকে ওগুলা খেলে ভালোই লাগে, তো একদম সব দিয়ে আসলো বাড়তি বাড়তি হালকা চোখা কেমন লাগে। হ্যাঁ ঘুরো তোমার গালে লিপস্টিক কে? হ্যাঁ এদিকে আও, এদিকে আও। কি কি লিপস্টিক লিপস্টিক কে? এই যে